আজি 12 জুলাই শহীদ মীর খানের মৃত্যুবার্ষিকী। 1857 চনের প্রথম স্বাধীনতা সংগ্রামত অংশগ্রহণ করেছিল মীর খানে। ব্রিটিশের ঘাটিসমূহ আক্রমণ করবলে ওচর চুবুরিয়া সকলকে উৎসাহিত করেছিল মীর খানে। কিন্তু এই প্রতি আক্রমণের সময়তে ব্রিটিশে কোম্পানি শাসনের বিরুদ্ধে রাজদ্রোহ লুণ্ঠনের অভিযোগত মীর খানক গ্রেপ্তার করে। 1859 চনের 7 মার্চ আজীবন কারাদণ্ডরে মীর খানক প্রেরণ করা হল আন্দামানলে। অত্যাধিক শারীরিক আর মানসিক অত্যাচারের বলি হল মীর খান, যার ফলত 1859 চনের আজির দিনটিতেই মীর খানের মৃত্যু হয়। ভারতের বীরপুত্র মীর খানলৈ আমার অভিবাদন। শহীদ মহান সিং, আজির দিনটিতেই আমি স্মরণ করছো এইজন বীরকো। পঞ্জাবর পাটিয়ালার বাসিন্দা আছিল মহান সিং। ব্রিটিশে সেই সময়ত নিষিদ্ধ করেছিল সকলো প্রার্থনা সভা। এই আদেশের বিরুদ্ধে 1924 চনত অহিংস শিখ জাথাত যোগদান করেছিল মহান সিংয়ে। আরক্ষীয় দলটুক গুরুদ্বারত প্রবেশত বাধা দিলে আর গ্রেপ্তার করিলে বহু সংখ্যক। একেটি গোচরতে মহান সিংকো গ্রেপ্তার করা হল। আজীবন কারাদণ্ডরে দণ্ডিত করা হল মহান সিংক 1825 চনের 12 জুলাই। অত্যাচারের ফলত নভা কেন্দ্রীয় কারাগারত মৃত্যুক সাবতিলে মহান সিংয়ে। দেশের এইগারী বীরপুত্রলৈও আমার সহস্র প্রণাম।